আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে, তবে এবার কোনো রান্নার রেসিপি নিয়ে নয়। আজকে আমি দেখাবো কিভাবে ড্রাগন ফলটি সঠিকভাবে আর সুন্দরভাবে কেটে নেওয়া যায়। আমরা অনেকেই হয়তো ড্রাগন ফলটি খেয়েছি, আমরা সবাই হয়তো কাটতে পারি, তবে কেউ কেউ আছে এখনও যারা খায়নি, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। তো চলুন দেখে নিই কীভাবে এটি সহজভাবে কেটে নেওয়া যায়। তো এখানে আমি তিনটি ড্রাগন ফল নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফলটি, এটার ভিতরে কিন্তু অসংখ্য ময়লা থাকে, তাই এই ড্রাগন ফলগুলোকে খুব ভালো করে প্রথমেই ধুয়ে নিতে হবে। আমি এগুলোকে দুবার ধুয়ে নিয়েছি, এখন আরও কয়েকবার ধুয়ে নিব। একটি বাটিতে আমি পানি নিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি, দেখুন কতটা ময়লা বেরিয়ে আসছে। তো এভাবে করে আমি পানি পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নিব। তো এখানে আমি পানিটা চেঞ্জ করে নিয়েছি, এখন আমি আবারও ধুয়ে নিচ্ছি। তো এভাবে আমি এই ফলগুলোকে 6 থেকে 7 বার ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি কেটে দেখাচ্ছি। প্রথমে এভাবে একটা ছুরি দিয়ে একটা সাইড থেকে এভাবে কেটে ফেলে দিচ্ছি, আর সামন থেকেও কেটে কিছুটা ফেলে দিচ্ছি। এখন ছুরির সাহায্যে এই তো একপাশে একটু এভাবে কেটে নিচ্ছি, ভিউয়ার্স দেখেই বুঝতে পারবেন এটা। এভাবে হাত দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন আমি আরও একটি কেটে দেখাচ্ছি। ঠিক আগের মতোই আমি এটাকেও কেটে নিব। এই তো এভাবে করে আঙ্গুল দিয়ে এভাবে খোসাটা টান দিলেই কিন্তু ড্রাগন ফলটা বেরিয়ে আসবে খোসা থেকে। তো এভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন একটু কেটে দেখাচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী সাইজগুলো করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু এই ফলটাকে টুকরো করে নিতে পারেন। এই তো আমি এইভাবে করে টুকরো করে নিয়েছি। এই তো টুকরোগুলোকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। তো এভাবে করেই আমি সবগুলো কেটে নিয়েছি। এই দেখুন এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার ড্রাগন ফল কাটা। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। তবে এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাও মজার নয়। আমাদের দেশীয় ফল খেতে যতটা মধুর, যতটা বেশি মজার হয়, এটা খেতে কিন্তু ততটা মজার নয়। তবে এর মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, তাই আপনারা ট্রাই করতে পারেন। তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।